হ্যালো, আসসালামু আলাইকুম। ইতি রান্নাঘর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি রান্না করব বাচ্চাদের জন্য মিষ্টি কুমড়া ভাজি। তো আমি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি, এখানে আমার পেঁয়াজ লাগবে। পেঁয়াজ আমি একটু বেশি করেই দিয়েছি যাতে টেস্ট হয়। আর আমি এখানে নিয়েছি রসুনের 2 কোয়া, 2টো শুকনা মরিচ, আর এখানে নিয়েছি তেজপাতা, আর একটা গরম মশলা, আর এখানে নিয়েছি আমার ফ্রোজন করে রেখেছিলাম ধনিয়া পাতা, আর লাগবে চিনি আর লবণ আর তেল। তো ওকে শুরু করা যাক। ফার্স্টে আমি তেল দিয়ে নিলাম, তারপরে আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিব। লবণ দিব, এর মধ্যে আমি শুকনো মরিচটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলাটা দিয়ে দিলাম। যেহেতু বাচ্চারা খাবে, এর জন্য আমি কোনো কাঁচামরিচ দিব না, বড়রা খেলে কাঁচামরিচ দিয়ে খাবেন। তারপর এখন আমি রসুনগুলো দিয়ে দিব। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমি এর মধ্যে মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। জালটা একটু কমিয়ে এর মধ্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। জালটা কমিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে এটা থেকে একটু পানি আকারে উঠবে, তারপর সফট হবে। সো হয়ে গেল আমার মিষ্টি কুমড়া ভাজি। আপনারাও এটা ট্রাই করে দেখবেন। আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের সবার জন্য রইল আমার অনেক অনেক দোয়া। সো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।